নমস্কার, 24 আওয়ার্স নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ধৃতি। গত বছরের প্রশ্নই পুনরায় নতুন প্রশ্নপত্রে থাকার অভিযোগ তুলল WBCS এর পরীক্ষার্থীরা। WBCS মেনে দ্বিতীয়ার্ধের ঐচ্ছিক পরীক্ষার প্রশ্নপত্র বিভ্রাট। উর্দুর পরীক্ষা ছিল সোমবার, তবে পরীক্ষার সময় গত বছরের প্রশ্ন পুনরায় প্রশ্নপত্রে চলে আসার অভিযোগ করেন পরীক্ষার্থীরা। প্রশ্ন ভুল থাকায় বাতিল করে দেওয়া হয় পরীক্ষা। উক্ত পরীক্ষা আগামী 1 সেপ্টেম্বর নেওয়া হবে বলে জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। অবশেষে মিলল নীরব মোদীর খোঁজ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কেলেঙ্কারি অন্যতম অভিযুক্ত নীরব মোদী রয়েছেন ব্রিটেনে, সিবিআইকে জানালো ব্রিটিশ সরকার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে প্রায় 13,000 কোটি টাকা ধার নিয়ে বেপাত্তা হয়ে যায় নীরব মোদী। তার সঙ্গে তার মামা মেহুল চেকসিরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই হীরে ব্যবসায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকটিকে প্রায় পথে বসিয়ে ছেড়েছে। বহু তদন্তের পর অবশেষে সরকারিভাবে নির্দিষ্ট তথ্য পাওয়া গেল। নীরব মোদীর পাশাপাশি তার মামা সম্ভবত অ্যান্টিগায় রয়েছেন বলে মনে করা হচ্ছে। সিবিআই তাকে দেশে ফেরানোর জন্য বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করেছেন। ব্রিটেনে এই নীরব মোদীকে দেখা মাত্রই গ্রেপ্তারের আবেদন সিবিআই এর, কারণ তার বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 20 আগস্ট বিজ্ঞান মনস্কতা দিবস। আধুনিক হয়েও মানুষ সত্যি কি বিজ্ঞান মনস্ক? আজ ধর্মতলায় একটি জনসভার মাধ্যমে এই দিনটাকে পালন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সবার হাতে স্মার্টফোন, আইফোন, মুহূর্তের মধ্যে পৃথিবীর খবর হাতের মুঠোয়। দৈনন্দিন জীবনে বিজ্ঞান ছাড়া জীবন প্রায় অচল। 2018 সালে দাঁড়িয়ে সত্যিই কি আমরা বিজ্ঞান মনস্ক হতে পেরেছি? ধর্মান্ধতা ও মৌলবাদী আগ্রাসন, অশিক্ষা ও ইতিহাস বা বিজ্ঞানের বিকৃতি প্রভৃতি আজ দেশের মজ্জায়। যারা ধর্মান্ধতা, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরোধিতা করেছেন, হত্যা করা হয়েছে কিংবা তাদের জুটেছে দেশদ্রোহীর তকমা। সাংবাদিক থেকে সাহিত্যিক, গবেষকদের থামিয়ে দেওয়া হয়েছে। প্রাচীন ভারতে গণিত, মহাকাশ বা চিকিৎসাবিদ্যা আবিষ্কারের ইতিহাস রয়েছে। তবে বর্তমানে ধর্মকে হাতিয়ার করে অবৈজ্ঞানিক সমাজ গড়ে তোলার আপ্রাণ প্রয়াস চলছে। এই সমস্ত অবৈজ্ঞানিক ও কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান মনস্কতা বাড়াতে সোমবার একটি সভার আয়োজন করা হয়। আগামী দিনে বিজ্ঞানের প্রতি সচেতনতা বাড়াবার আহ্বান জানানো হয়। আজকে 20 আগস্ট 2013 সালের এই দিনটিতে নরেন্দ্র দাভোলকারকে খুন করা হয়েছে। এই দিনটিকে সামনে রেখে সারা ভারত জুড়ে সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্ক এবং অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতি মহারাষ্ট্র, তারা আহ্বান জানিয়েছে জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস হিসেবে পালন করার জন্য। আমরা মনে করি সারা দেশ জুড়ে বিজ্ঞানের উপর আক্রমণ হচ্ছে, বিজ্ঞানের তত্ত্বের উপর আক্রমণ হচ্ছে। বিজ্ঞান শুধু তত্ত্ব নয়, বিজ্ঞান মানসিকতার উপর আক্রমণ হচ্ছে, বিজ্ঞান গবেষণার উপর আক্রমণ হচ্ছে। আজকে যদি বিজ্ঞান মনস্কতা না থাকে মানুষের মধ্যে, তাহলে ঘটনার পেছনে কী কারণ রয়েছে তার যুক্তিবাদ সেটা না থাকলে বিজ্ঞান এগোতে পারে না। বিজ্ঞান না এগোলে আমাদের দেশ এগোতে পারে না, দেশ না এগোলে আমাদের পৃথিবীও এগোতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান মনস্কতা খুবই জরুরি এবং পরিকল্পিতভাবে এই বিজ্ঞান মনস্কতা যাতে তৈরি না হয় তার পরিকল্পনা এবং তার প্রয়াস চলছে। সেই প্রয়াসের বিরুদ্ধে সাধারণ মানুষকে বিজ্ঞান মনস্কতা করার জন্য, মনস্ক করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সংগঠন সহ আরও 14টি সংগঠন এর সঙ্গে যুক্ত হয়েছে। আমরা মনে করি আজকের দিনে বিজ্ঞান মনস্কতা প্রসারের অন্তরায় হচ্ছে প্রশ্ন না করা। প্রশ্ন করার মধ্য দিয়ে আমি সত্যকে উপলব্ধ করতে পারি। সত্য উপলব্ধ করতে পারলে আমরা আগামী দিনে মানুষের মধ্যে, সাধারণ বা ছোটো ছোটো ছেলে মেয়েদের মধ্যে আমরা এই ধরনের মনস্কতা তৈরি করতে পারলে দেশকে এগিয়ে যাওয়ার পথে এগিয়ে যেতে পারবো। আমরা মনে করি যে সারা দেশ জুড়ে ছোটো ছোটো শিশু কিশোরদের মধ্যেও যে বিজ্ঞান মনস্কতা না তৈরি করার যে প্রয়াস চলছে তার একটা অন্যতম জায়গা হচ্ছে সিলেবাসের মধ্যে অবিজ্ঞান অপবিজ্ঞানকে যুক্ত করা হচ্ছে। এর মধ্যে সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রী ছোটো ছোটোদের মধ্যে মনের মধ্যে ইতিহাস এবং কল্পকথার মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এর মধ্যে এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে প্রকৃত সত্য না জানতে পারে মানুষ। এর বিরুদ্ধে আমাদের এই সচেতনতার প্রয়াস, এই সচেতনতার প্রয়াসের মধ্য দিয়ে আমরা আগামী দিনে সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে আমরা এটা করছি। শুধু আজকের দিনে এই জায়গায় নয়, কলকাতায় নয়, আমাদের 19টি জেলায় এই কর্মসূচি হচ্ছে এবং তার তলায় ব্লক স্তরে 161টির বেশি জায়গায় এই পদযাত্রা হচ্ছে। সেই পদযাত্রার মধ্য দিয়ে আমরা এই কর্মসূচি শুরু করছি। নমস্কার। ক্যামেরায় সমীর পালের সঙ্গে সত্যজিতের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বোম্বের গণপতি এবার ভবানীপুরে। ঝন্টুদার পাড়ায় হবে বোম্বের আদলে গণেশ পুজো।
বোম্বের গণপতি এবার ভবানীপুরে ঝন্টুর পাড়ায়, মানে ঝন্টুর নামটা বড় কথা না, মদন মিত্র নামটা বড় কথা। আমাদের এই ক্লাবের সভাপতি মদন মিত্র, মানে মদন দার গায়ে সব জিনিসই নতুন জিনিস, নতুন জিনিস করো সব ভালো। যেমনি কলকাতায় তুমি যদি বলো কার্তিক পূজা, কলকাতায় কিন্তু হয় না, অ্যাকচুয়ালি কার্তিক পূজা হয় বাঁশবেরিয়া, কিন্তু আমরা করেছিলাম বাঁশবেরিয়া আবার ভবানীপুরে কার্তিক পুজো। পশ্চিম মানে বোম্বেটা আমরা চাইছি কলকাতায় নিয়ে আসতে, বোম্বেকে কলকাতায় আনতে, কারণ লোকে অনেক মানুষই বোম্বে গিয়ে গণপতি দেখতে পারে না। আমরা বোম্বেটাকে কলকাতায় এনে আমরা কলকাতাটাকে বোম্বে হিসাবে দেখাবো। আর আমার যে গণেশ ঠাকুর আসছে সেটাও কিন্তু বোম্বে দিয়ে আসছে। আর একটা জিনিস, শুধু গণেশ আসছে না, গণেশের সঙ্গে দুর্গা ঠাকুর আসছে, কার্তিক আসছে, সরস্বতী আসছে, লক্ষ্মী আসছে, আর দুর্গার কোলে গণেশ আসছে। এবার 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 এই বছর আমাদের সাউথের কেউ আসবে, যেহেতু বোম্বের কেউ আসবে না, বোম্বে যেহেতু গণেশ পুজো ওরাতে কেউ আসবে না, সাউথের কোনো হিরো বা হিরোইন আসবে। হ্যাঁ, পাঁচ বছর পর দুর্গা পুজোর মতন গণেশ পুজো হবেই, কেননা শুধু আমি গণেশ পুজো করছি না, আরেকজন এইখানে ভবানীপুরে চিরকিশোর দলের পাশে করে, সেও বোম্বে দিয়ে গণেশ নিয়ে আসে। কিন্তু সে পুজোটা সবাই মন থেকে করে, ওনার একটা ছেলে প্রতিবন্ধী, সেই ছেলের নামই উনি গণেশ পুজোটা নিজের পয়সা করে দিয়ে করে, খুব ভালো করে। আর আমার বলে না ভবানীপুর অনেকগুলি গণেশ পুজো হয়, কিন্তু চমক ঝন্টুর পাড়ার গণেশ পুজো সভাপতি মদন মিত্র। প্রথম কথা, আপনি ভবানীপুরে ঝন্টুর পাড়ার গণেশ পুজো আসুন দেখতে, এখানে নতুন নতুন চমক থাকবে। বড় চমক হচ্ছে মদন মিত্র সারাদিন আমাদের এই পুজোর সঙ্গে থাকবে। আর একটা জিনিস, মদন মিত্র এই গণেশ পুজোর উপোস করে গণেশ পুজোর অঞ্জলি দেবেন। আর টলিউড থেকে আরম্ভ করে সাউথের অনেক হিরো হিরোইনকে আপনি ভবানীপুরে ঝন্টুর পাড়ায় দেখতে পাবেন। ভবানীপুরে এমন কোনো বাড়ি থাকবে না যেই বাড়িতে লাড্ডু বা প্রসাদ যাবেন এমনি কোনো ব্যাপার নেই। প্রত্যেকজন আমরা 10,000 মতো লাড্ডু আনছি, বড় বাজার আমরা অর্ডার দিয়েছি, 10,000 লাড্ডু আসবে। প্রত্যেকজনের প্রত্যেকজন যে পুজো দেখতে আসবে প্রত্যেকজনকে আমরা লাড্ডু দেবো এবং একটা করে গণেশ মূর্তি দেবো। হ্যাঁ, 100% আমাদের 20টা ব্যান্ড, 20টা গেট, তারপর 20খানা গণেশের মানে মতো সেজে বাচ্চা ছেলে ঘুরবে। আর একটা জিনিস, আপনি যদি 1 তারিখে দেখেন, 1 তারিখে যোগুবাজার, হাজরা মোড়, কালীঘাট, রবীন্দ্র সদন, এক্সাইট, ওখানে আমরা একটা করে বাচ্চা ছেলে গণেশ সেজে ঘুরবে আর সবার হাতে রিপ্লেট দেবে যে আপনি আসুন গণেশ পুজো দেখতে আর প্রসাদ খান। চন্দননগরে লাইট আসছে আমাদের, মানে আমাদের এটা শুধু গণেশ বলে না, যেহেতু দুর্গাপুজো যাবতীয় আমরা তো দেখাবো, সব কিছু দেখাবো। আপনি এলে বুঝতে পারবেন, পুরো মনে হবে যেন আপনার ভবানীপুরটা যেন আপনি বোম্বে চলে এসেছেন, বোম্বের অনুভূতি করছি। আর ইচ্ছে আছে একটা টয় ট্রেন করার, এখনও পর্যন্ত মানে কমপ্লিট হয়নি, যদি তো হয়ে যায় তাহলে যোগুবাজার দিয়ে আপনি ট্রেনে উঠবেন, ট্রেনে উঠলেই আপনি নামবেন হচ্ছে ভবানীপুর স্টেশনে, বোম্বে উঠবেন নামবেন ভবানীপুরে, এইটাই। এখনও পর্যন্ত কনফার্ম হয়নি, যদি হয়ে যায় যোগুবাজার স্টেশন তো হবে মুম্বাই, আর কুণ্ডুপাড়ার যে পুজোটা সেটা হবে ভবানীপুর, ওখানে উঠলে আপনি বোম্বে উঠবেন ভবানীপুরে নামবেন, এইটাই। এখনও পর্যন্ত কনফার্ম হয়নি, ওইটা আমাদের 1 তারিখে কনফার্ম হবে। এখন আপনি অপেক্ষা করুন, আরও চমক বাকি আছে, ভবানীপুরে ঝন্টুর পাড়ায় আসুন, নতুন চমক দেখাবো। আমাদের উদ্বোধন 12 তারিখ আর গণেশ পুজো 13 তারিখ। 12 তারিখ উদ্বোধন করবেন আমাদের ক্লাবের সভাপতি মদন মিত্র, উনি উদ্বোধন করবেন এবং উনি পুজোর দিন সকাল থেকে থাকবেন আর উপোস করবেন এবং অঞ্জলি দেবেন। আসামের এনআরসি ইস্যুতে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আছে রানী রাসমণি উত্তরাধিকারী সম্প্রদায়। এদিন প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রানী রাসমণির বংশধর শ্যামলী দাস, সুশ্রীত রঞ্জন বিশ্বাস, আসাম নাগরিক রক্ষা কমিটির সচিব সাধন পুরকায়স্থ। তারা দাবি করে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে থেকে ভারতে বসবাসকারী দেশান্তরিত উদ্বাস্তুদের 2016 সালে আইনের মাধ্যমে ভারতের নাগরিক হিসেবে ঘোষণা করতে হবে। অসমে প্রত্যেক ভারতীয়র নাম এনআরসির অন্তর্ভুক্ত করতে হবে। আগামী 30শে আগস্ট অসম ভবন থেকে রাজভবন পর্যন্ত অভিযান করবে এই কমিটি, রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেবে। তাই সব ধরনের সামাজিক সংগঠনকে অভিযানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান শ্যামলী দাস। এই আমরা এদের সাথে আছি, সবাই সাথে মা আছি আমরা, যতদূর কেউ উচ্ছেদের বিরুদ্ধে আমরা কোনো রাজ্য থেকে কোনো উচ্ছেদ না হয়
সবাই আমরা একসঙ্গে থেকে এদের পাশে থাকতে পারি। দরকার হবে এদের নামগুলো আবার নতুন করে তোলার ব্যবস্থা করতে হবে, কেন 1947 সালে তো তখন এরা যে যার জায়গায় আছে, হঠাৎ করে কেউ বললো যে তোমার নাম বাদ যাবে, তুমি এই জায়গায় উচ্ছেদ হবে, এগুলো করতে দেয়া যাবে না মা। সেজন্য সর্বসঙ্গে আমরা এদের সাথে একসঙ্গে থেকে আমরা এটা ইয়ে করবো, যাতে নতুন করে নাম হয় নামগুলো। আসামে ও না, আসামে হয়েছে, পশ্চিমবঙ্গে হবে না, এটা কী করে হবে? যারা একবার দেখো এই হঠাৎ টাকা নিয়ে চলে গেল, সেই সময় তো কেউ রুখতে পারলো না, আবার জমির ব্যাপারে এসে গেছে। ওই জন্যে যাতে না নতুন করে কিছু ঘটে, তার জন্যে আমরা আসামের সঙ্গেই আমরা সব দেশের সঙ্গে আমরা রয়েছি, আমরা সব পদক্ষেপই নেবো, যা যা করণীয় সব রকম নেবো আমরা, এদের নাম তোলা থেকে এ থেকে আমরা থাকবো। ক্যামেরায় সমীর পালের সঙ্গে সত্যজিতের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। মিকাও উসুরের জন্মদিনে রক্তদান শিবির হলো। রেইকির প্রাণপুরুষ তথা মিকাও উসুয়ের জন্মদিন উপলক্ষে রবিবার 19 আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত যোগ্যসেনী মিত্র রেইকি ট্রেনিং সেন্টারের উদ্যোগে অ্যাটলান্টা ক্লাবের সহযোগিতায় কলকাতা গলফ ক্লাব দুর্গা মণ্ডপে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে কলকাতার পৌর নিগমের পৌরমাতা অর্চনা সেনগুপ্ত, অভিনেত্রী পাপিয়া অধিকারী, ডাক্তার হোম চৌধুরী, মালা চ্যাটার্জি সহ বিভিন্ন জনেরা উপস্থিত ছিলেন। ডক্টর হোম চৌধুরী রক্তদান শিবিরকে উৎসাহিত করেন। থ্যালাসেমিয়ার আগে এই রোগ থেকে বাঁচতে তিনি বিবাহের আগে রক্ত পরীক্ষা করানোর কথা বলেন। মা সবথেকে বেশি বোঝে তার বাচ্চার জীবনের মূল্য। আমার মনে হয় এখানে আজকের ম্যাক্সিমাম কিন্তু মহিলারা ব্লাড দিচ্ছেন ঠিক সেই জায়গা থেকে, যে একটা বাচ্চার জীবনের মূল্য কতটা হতে পারে, তার সামান্য রক্তে যদি একটা বাচ্চা বাঁচে। তো কাজে আজকে এই মানে মেসেজ আমি দিতে চাইবো যে যেখানেই ব্লাড ডোনেশন ক্যাম্প হোক না কেন, মায়েরা সবার আগে ব্লাড দিন, তার কারণ আপনার চোখের জল আপনার বাচ্চাকে বাঁচাতে পারবে না। একটি বাচ্চাকে বাঁচানোর জন্য আপনার একটু রক্ত কিন্তু অনেকটা কাজ করবে, তো কাজেই অবশ্যই রক্তদান করুন। রক্তদান সম্পর্কে কী বলবেন? আজকে যে উদ্দেশ্যে রক্তদান শিবিরটা চলছে থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য, এতে ধন্যবাদ আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা যজ্ঞসেনী রেগি সেন্টারকে ধন্যবাদ জানাচ্ছি, যে এরকম উদ্দেশ্যে যদি রক্তদান শিবির আরও হয় তাহলে আমাদের সহযোগিতা সবসময় যজ্ঞসেনী ট্রেনিং সেন্টার, রেগি ট্রেনিং সেন্টার সবসময় পাবে। আচ্ছা, কৌশিক ঘোষের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। এখন আপনারাও হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনাদের এলাকার যে কোনো গুরুত্বপূর্ণ খবর পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে, সেই খবর নাম সহ দেখাবো আমরা। 24 আওয়ার্স নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়। নমস্কার।